ধারাসার বরষুণের ফলত মহানগরীর বিভিন্ন প্রান্ত কৃত্রিম বান। কৃত্রিম বানের কবলত চানমারি, জোনারিঙ্গি রোড, পাঞ্জাবারী, নবীনগর, অনিলনগর, রুক্মিণীনগর বানের ফলত গৃহবন্দী মহানগরবাসী, স্কুল কলেজ তথা কাছারী যাওয়া লোকর হাহাকার। নেরেনেপেরা বরষুণের ফলত রাজ্য ক্রমাৎ জটিল রূপ ধারণ করেছে আহারমহিয়া বানে। উজনি নামনির কেইবাখনো জেলাত মথাউরি ছিগি নিতৌ প্লাবিত ন ন অঞ্চল, বানাক্রান্ত 14খন জেলাত ঘর দুয়ার, বাট পথর লগতে জলমগ্ন বহু অনুষ্ঠান প্রতিষ্ঠান। গৌরব গগৈ হব পারে লোকসভার বিরোধী দলপতি। রাহুল গান্ধীর দলপতি পদ অস্বীকারের পাছতে এই সম্ভাবনা। দলপতির বাবে কংগ্রেসের প্যানেলত তিনি সাংসদের নাম। প্যানেলত গৌরব গগৈ, মনীষ তিওয়ারী আর কুমারী সেলজার নাম। আজি পুনের থানাত হাজির হব লাগিব সুনীল গগৈর পত্নী, পুত্র আর ভতিজাক। বুধবারে 9 ঘণ্টিয়া জেরার অন্তত আরক্ষীয়ে জামিনত যাবলে দিছিল তিনিওকে। গুয়াহাটীত লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক অপর্ণা নটরাজন ঢকুয়াখানা কাণ্ডর খতিয়ান দিব ডিজিপি জিপি সিংক। বিশ্বের 100টা শীর্ষ বন্দরের তালিকাত ভারতের 9টা মুখ্য বন্দর। বিশ্বব্যাংকর দ্বারা প্রকাশিত তালিকাত এই তথ্য প্রকাশ। তালিকার শীর্ষস্থানত বিশাখাপট্টনম, পিপাভাব, কামরাজরকে ধরে 9টা বন্দর। স্বীকৃতির পাছতে প্রেস বার্তা যোগে প্রতিক্রিয়া প্রকাশ কেন্দ্রীয় বন্দর, জাহাজ, পরিবহন আর জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। নিটর পাছত এইবার নেট কেলেঙ্কারি। পরীক্ষা চলি থাকার মাজতে ফাদিল প্রশ্ন কাকত। বুধবারে ইউজিসি নেট পরীক্ষা বাতিলের কথা ঘোষণা রাষ্ট্রীয় পরীক্ষণ সংস্থার। সহকারী অধ্যাপক আর কনিষ্ঠ গবেষণা ফেলোশিপর বাবে যোগ্যতা নির্ণয় পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল 9 লাখেরও অধিক পরীক্ষার্থী। আগন্তুক 5 দিনলৈ রাজ্য পুনের প্রবল বরষুণের আগজাননী। লগতে মেঘালয়, অরুণাচল প্রদেশকে ধরে উত্তর পূবর আটাইকিখন রাজ্যত হব প্রবল বৃষ্টিপাত। আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণী, সাগর পৃষ্ঠত সৃষ্টি হওয়া ধুমুহার ফলত বরষুণের সম্ভাবনা। পুনের গঠন হব রাজ্য পঞ্চায়েত আর উন্নয়ন খণ্ড সমূহ। জিএসটি লৈ জারি করা জাননী সন্দর্ভত ব্যবসায়ীর আলোচনাত বহিব কেবিনেট উপসমিতি। 126টা বিধানসভা সমষ্টির 1টা ক্লাবলৈ 15 লাখ টাকাকৈ আবন্টনের সিদ্ধান্ত কেবিনেটর। আজি রাভা দিবস। রাজ্য ভিন্ন প্রান্তত রাভা দিবসের ব্যাপক প্রস্তুতি। তেজপুরত বিষ্ণুপ্রসাদ রাভার মৃত্যু দিবসের সঙ্গতি রাখি বিভিন্ন কার্যসূচী। 22 জুনের পর আরম্ভ হব অম্বুবাসী মেলা। মা কামাখ্যা দেওয়ালয়ত অম্বুবাসীর ব্যাপক প্রস্তুতি। রাজ্যের লগতে দেশ বিদেশের সাধু সন্তয় ভরি পড়েছে নীলাচলের বুকু। অম্বুবাসীক লৈ থপ থপ মা কামাখ্যা ধাম। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাড়িব অসম।